তারে দাঁড়া করিয়ে রাখেন। আর কিছু বললেই তারে বলবে শাস্তি বেড়ে যাবে, সেটা তো আর শুনতে পারবো না। শরীফ স্যারের সেই শাসনগুলো তো আর পাচ্ছি না। দাদার স্যারে অঙ্ক করার পর বুঝবো বা শিওর শিওর বলে যে ধনীটা, সেটা তো আর শুনবো না। আইন মেমে সেই কড়া শাসন এবং বন্ধু সুলভ ব্যবহার, সেটা তো আর পাবো না। সকলের সাথে কাটানো দিনগুলো যেন রাবার পেন্সিলের মতো মরে যাচ্ছে। তারপরে সেই অস্পষ্ট লিখাটা যেন আমার বেদনা দিচ্ছে। এই বিদ্যালয়ে থাকা 5টি বছর যেন আমার ভুল আর নয়। বিদায় বেলা শিক্ষকদের কাছে বলি, আমাদের বেয়াদতিগুলো আপনারা যান ভুলি এবং আমাদের জন্য দোয়া করবেন। আজ ইচ্ছা না থাকা সত্ত্বেও এই বিদ্যালয় থেকে আমার বিদায় নিতে হচ্ছে। আর জীবনের একটা অধ্যায় পেরিয়ে নতুন একটা অধ্যায় পা রাখবো বলে বিদায় নিচ্ছি। আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন জীবনে আরো উন্নত করতে পারি, দিনে শিক্ষায় আলোকিত হতে পারি, দেশ ও জাতি উন্নত করতে পারি। দীর্ঘ কয়েকটা দিন এই শিক্ষা অর্জন করতে গিয়ে আপনারা আমাদেরকে অনেক বকা দিয়েছেন। সাময়িক বিরক্ত লাগা সত্ত্বেও আজ শেষ মুহূর্তে সেটা বুঝতে পারছি সেটা কতটা প্রয়োজন ছিল। আমাদের কোনো ব্যবহার যদি আপনাদের খারাপ লেগে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাঠে বা ক্লাসে যখন যে কোনো সময় যদি আপনাদের মনে ক্ষুদ্র পরিমাণেও কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাদের সেই পরিমাণ আর ক্ষুদ্র ভুলের পরিমাণে আপনারা আমাদেরকে ভুলে যাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন। স্নেহে ছোট বোনেরা, কি বলবো আর তোমাদের তয়, শুধুই মনে পড়ে পুরোনো স্মৃতিগুলো। তোমাদের কি কতটুকু দিতে পেরেছি তা আমার জানা নেই, কিন্তু তোমাদের থেকে পেয়েছি শ্রদ্ধা ভালোবাসা। যদি তোমাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও, আর আমরাও তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তোমাদের জন্য থাকলো অনন্ত ভালোবাসা ও শুভকামনা। তোমরা আমাদের সফলতার জন্য দোয়া করবে। আজ এই মাইক ধরে যে বক্তব্য দিচ্ছি, আমি আমার এই মনের ভাবটা প্রকাশ করতে পারছি না। হয়তো আমি আরো অনেকবার এই বক্তব্য দিচ্ছি, কিন্তু আজ যে অনুভূতিটা আসছে সেটা আমি কিভাবে যে বলবো জানি না। যখন এই কোরআন তেলাওয়াতের জন্য আমাকে ডাকা হয় তখন শুধু এটাই মনে হচ্ছিল যে আমি এই হয়তো শেষবার এই মাঠে দাঁড়িয়ে এই মাইকটাকে ধরে কোরআন তেলাওয়াত করছি। সকল কথাগুলো যেন মনে পড়ে যাচ্ছে আর শুধুই কষ্ট আর বেদনা পাচ্ছি। বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক এবং কমিটি সদস্য এবং আমার সহপাঠী সকলের কাছে আমি দোয়া চাই এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।